আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর দীপাবলি আপনাদের অনেক ভালো কেটেছে। তো দেখতে দেখতে সবকটা অনুষ্ঠান শেষ, দুর্গাপূজোরতে আমি তো কা দেখেইছেন আর দীপাবলিটা আমার বিশাল বড় ঝড়, যে ঝড় উঠেছে বাইরে সেই ঝড় আমার মনের মধ্যে উঠেছে। যদিও আমাদের এখানে ঝড় আসেনি কিন্তু সেই ঝড়ের আমার জীবনে একটা বিশাল ঝড় ঘটে গেছে, যেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না আর আমি শেয়ার করতে চাইও না। কারণ বন্ধুরা, শেয়ার করলে আমি হয়তো আমার দুঃখ দিয়ে কিছুটা কমবো, কিন্তু আমি চাই না আমার ঝড়টা কারোর সঙ্গে শেয়ার করতে। এটা এমনই একটা আমি কান্না কাটি, মানে কিছুই আপনাদের সঙ্গে করতে পারবো না, কারণ আমি চাই না আমার ঝড় আপনাদের মনকে কষ্ট দিক। কারণ আপনারা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল, এখানে যতই হোক দুঃখ কিন্তু আমি দুঃখ শেয়ার করতে পারছি না, তার জন্য বারবার ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের থেকে। আপনারা হয়তো মনে চিন্তা করবেন কী কষ্ট কী ঝড়, তো থাক সেই ঝড়টা আমি নিজেই সামলানোর চেষ্টা করি কতক্ষণ পারি। তো যাই হোক, জীবন তো আছে জানেন, যুদ্ধ জীবন, তো সেই যুদ্ধতে তো আমাদেরকে চলতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, দেখা যাক ঝড়টা আমি কতদিন ধরে মানে কতক্ষণ সামলাতে পারি, চেষ্টা করছি। বিশাল ঝড়, বিশাল ঝড়, এই ঝড় আমি বললে মনে হয় আমার মনে আরও ঝড় উঠবে বেশি, তাই জন্য আমি এই ঝড়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কিন্তু জেনে রাখুন, আপনাদের এই যে বন্ধু ভাবুন বা আমাকে বোন ভাবুন বা আমাকে যাই ভাবুন, দিদি ভাবুন বা আপনজন ভাবুন, কিন্তু আমি পারছি না বন্ধুরা আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে। আমার মনে বিশাল একটা কষ্ট, জানি না আপনারা মুখ দিয়ে কতটা বুঝতে পারছেন, কিন্তু বিশাল কষ্ট। তো যাই হোক, কালকে তাতেও ভাই ফোটা দেবো। আমি ইভেন আমার ভাইদেরকেও বলিনি আমার এই ঝড় সম্বন্ধে, আমার জীবনে এই এত বড় একটা ঝড়ের মধ্যে আমি পড়েছি, যেটা আমি আমার ভাইদেরকেও বলিনি, কিন্তু তাদেরকে ফোটা দেবো কালকে, হাসি মুখে দেবো, বুঝতে দেবো না, সবাইকে নেমন্তন্ন করেছি, ফোটা দেবো। যদিও আমি ভাইদেরকে নেমন্তন্ন করে খাওয়াই না সেভাবে, তার কারণ আমি মানে নেমন্তন্ন করে খাওয়াই না বলতে ওটার হয়ে ওঠে না, আমি করি, কারণ আমি এমন একটা কাজ করতে চাই যেটা আমি রেগুলার পারবো, এই নয় যে পারবো না আজকে করলাম কাল করলাম না, তো আমি ওই জন্যই এমনি নেমন্তন্ন করতেই চলে করে দিই, কিন্তু ভাইফোঁটা উপলক্ষে নেমন্তন্ন করি না, ভাইফোঁটা দিই আর মিষ্টি দিই, ভাইফোঁটা দিয়ে দিই। তো আপনারা যারা যারা করেন তাদের অনেক অনেক ভাইফোঁটার বেস্ট অফ লাক, আগে থেকে জানিয়ে দিলাম ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। কিন্তু আমার মনে যে ঝড় তাই নিয়ে আমি আছি আর থাকছি আপাতত, যাই হোক। তো আশা করছি কালকে দিন ভাইফোঁটা, নতুন আমার ব্লগটা দেখতে থাকুন কন্টিনিউ। তো কালকে ভাইফোঁটা বোন সবাইকে দিই, দিনটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, তো দেখতে থাকুন। আর আপনারাও আপনাদেরকে ভাইফোঁটা আর একবার অনেক 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 শুভেচ্ছা। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আমি কিনে নিয়ে চলে এসেছি আজকে আসার পথে, তো ঠিক আছে, আপাতত আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট মর্নিং ভাইফোঁটার দিন সকালবেলা, বৃহস্পতিবার সকালবেলা, সকালে উঠে চান টান করে পুজো টুজো দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করবো। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, কাল দেখা হচ্ছে কাল সকালে, তো চলুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে কী বানিয়েছে, কী বানিয়েছে, আয়রনম্যান, আয়রনম্যান বানিয়েছে, ওকে পড়তে দিয়েছি আর ও খেলতে খেলতে আয়রনম্যান বানিয়েছে, তার হাতে অস্ত্র শস্ত্র দিয়ে একসা। তো যাই হোক, এই আয়রনম্যানটার হাত পা সে কীভাবে করেছে, তার কতগুলো হাত পা, যাই হোক এটা করেছে, দেখুন পড়াটা দিয়েছে, ও করেছে আয়রনম্যান। তো এরকমই ও চোখ করতে থাকে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সকালবেলায় আমার ভাইয়ের মেয়েটা, দাদার মেয়ে চলে এসছে, পুচকু, এর নাম গুট্টি, আমাদের গুট্টি দিতে এসছে ওর দাদাকে, ফোটা দিচ্ছে আমার ছেলেকে, আর আমি ওকে সাইড দিয়ে বলে দিচ্ছি যে কী বলতে হবে, আর ওটাই ও শুনছে, আমার দিকে তাকিয়ে আছে, আস্তে আস্তে বলছে। তো খুব মজার একটা মুহূর্ত, খুব মজা লাগে, দেখতে থাকুন। আরে তুই কেন বলছিস, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা, কতবার বলতাম,
হাসবি পরে আজ হইতে ভাই আমার জমি ধরে ভাই আমার দুয়ারে পড়লো কাটে আর একটু ভিডিও দি আমার ভাইকে বলটা করে তারপরে আমি পাপাই তারপরেও চলছিল না এদিকে রিলস বানাবো ওয়াটার স্টাইল পাপাই ভিডিও হচ্ছে আমি কিন্তু স্টোরিতে লাগাবো আর ঠিক করে খারা আমি কিন্তু স্টোরিতে দেবো এরকম করছিস তো বন্ধুরা এটা হচ্ছে আমার দাদা বড়দা বড় মামাতো ভাই মামাতো দাদা তো এই দাদাকে আমি প্রথমে সব থেকে ফোটা দিলাম দাদা প্রতিবারই তাতেই চলে আসে একটা ভাই আসে তো ভাই কাজের জন্য এখন আসতে পারেনি তো আমি যাব বাপের বাড়িতে বাপের বাড়িতে দুই ভাই আজকে কাজের মধ্যে ব্যস্ত আমার নিজের যে দাদা আর ওই ছোট্ট যে মামাতো ভাইটা আছে ও তো ওকেও দিয়ে নেবো ফোটাটা তো আমি দাদাকে ফোটা দিচ্ছি তো এটা দেখতে থাকুন আর আমি মানে আমাদের মধ্যে তিনবার বলতে হয় যে মানে যে প্রবাদটা আছে সেটা আমরা বলি বলেই মন্ত্রটাকে করি আর আমাদের মধ্যে নিয়ম আছে চোখে একটু কাজল দেওয়ার এই দিনটা যাতে ভাইদের নজর না লাগে আর ওরা ভালো থাকে তো এই জন্য একটু কাজল দিয়ে দিলাম আর এরই মধ্যে ধান ধুপো মাথায় দিয়ে পায়ে নমস্কার করতে হয় বড়দের আর ছোটরা নমস্কার করে দিদি বা বোন যারা থাকে তাদের দিদিদের তো এই হয়েছে ব্যাপার এটা আমার বর্দা আমি বর্দাকে নমস্কার করে নিলাম আর বর্দা আমাকে পকেট থেকে টুকুস করে বার করে কিছু টাকা আমার হাতে ধরিয়ে দিল আর এইভাবেই আমার এই ভাইফোঁটা শুরু হলো এটা হচ্ছে আমার এই প্রথম ভাইফোঁটা দেখুন শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমি তাড়াহুড়োতে আমার এটাই খুব মজা মানে যেখানে যাচ্ছে সেখানে সবাই মিলে হুড়ুড়ি করছে দেখুন না মারপিটের অবস্থাটা দেখুন কি কাণ্ড করছে এর মাথা ঠোকে এই কেউ দেখুন দেখুন গায়ে উঠে পড়ে মানে আর আনন্দ পাচ্ছে আমি তো ভয় পাচ্ছি এই মাথা ফোলে কোথায় কার আলু হয়ে যাবে এই নিয়ে আমার বড্ড ভয় লাগছে কার মাথায় কটা আলু গজাবে দেখুন তুমি আপনি হুড়ো হুড়ো করছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন কী আনন্দ আর আমি কি কিছুতেই ছাড়াতে পারছি না দুজনকে ওরা নাকি খেলছে এটা যদি খেলা হয় এতে তো আলু গজানো খেলা তো কিছু করার নেই দেখুন এই লাগে কি সেই লাগে দেখুন দেখুন কাণ্ডটা দেখুন দেখুন বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো ওদের এই খেলা দেখে আমার তো ভয় লাগছে রীতিমতো এই দেখুন এটা হচ্ছে আমার দিদির মেয়ে দিদির মেয়ে বলতে আমার মামা তো দিদি আছে তার মেয়ে ফোটা দিচ্ছে আমার ছেলেকে এই দেখুন সে একই প্রবাদ বলে
ফোটা দিয়ে দিচ্ছি আর আমি ভিডিওটা তুলছি, দেখতে থাকুন। আমি তো কাউকে নিমন্ত্রণ করি না, আমি দিনের দিন একদম সবকে দিয়ে দিই, দিনের মতন কেন করবো, ছোট্ট থেকে আমরা দিচ্ছি, এবার নিমন্ত্রণ করার কথা তো ওই জন্য বাবা। আমাদের দাদারা সব জানে, বোনেরা খুব ব্যস্ত, দিনের দিন ঠিক সব হয়ে যাবে। আমি মাকে দিই, বাউন্দাকে বলে দিচ্ছি, ওটাই বললাম ফুটিটা খায় না, না খায় না, বেকার বেকার এসে দেয়া হবে, তোরা জোর করছিস তাই এই ফুটিটা খাচ্ছে, আর ফুটিটা তো খাবি ভালো লাগে। হ্যাঁ তো আমার মা বলছে ও মনে হয় খাবে না, এগুলো তুই আমাকে দিয়ে দে, বলছে তোমাকে দেবো না, এগুলো আমিই খাবো, মাকে বলছি। বাচ্চা তো এগুলো তো ভালো বুদ্ধি খাটিয়ে প্লেয়ার, আজকালকার মেয়েদের বুদ্ধি খুব বেশি, আজকালকার বাচ্চা না এই আটকারি। হ্যাঁ এই যে বন্ধুরা, দাদাকে ফোটা দেওয়া হচ্ছে, দাদা প্রচণ্ড ব্যস্ত ছিল সারা দিন কাজের মধ্যে, তার মধ্যে আমি বসেছিলাম প্রায় একটা দেড়টা অবধি, তার মধ্যে দিদিও চলে এসেছে, দিদি একটু দূরে থাকে আমার থেকে, একটু দূরে থাকে, আমি তো সামনেই থাকি, তো চলে এসেছি মায়ের ঘরে, দাদাকে পেয়ে গেছি, ছোট ভাইকে পেয়ে গেছি, সবাই ওরা প্রচণ্ড কাজে ব্যস্ত ছিল, তো চান টান করে সবে বসেছে, তো বললাম একটু ড্রেস কর, তো বললো না ড্রেস করবো না, তো তুই আমায় দিয়ে দে, ওরা ক্লান্ত ছিল, তো যাই হোক আমার দিদি ফোটা দিচ্ছে, আমার ফোটা দেওয়া হয়ে গেছে, তারপরে দিদি ফোটা দিয়ে দিচ্ছে, দিদি বলতে এটা আমার মামাতো দিদি, তো দিদি ফোটা দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর সকাল দিয়ে সব ভাইরা এসেছিলো, আমার দুই ভাই এসেছিলো আর আমি গেছিলাম দিতে, আর আমার মেয়েও দিয়েছে আমার দিদির ছেলেকে, দিদি আমার খুড়তোদের দিদি আছে, না খুড়তোতো না মাস্তুতো দিদি আছে, তো মাস্তুতো দিদির ছেলেকে দিলো, আরও ভাইরা ভাইদেরকে দিলো, আর তার মধ্যে কিছুটা তোলা হয়েছে কিছুটা তোলা হয়নি, কারণ সেই সময় একটু ব্যস্ত ছিলাম, আর এখন বা ছেলেকে একটু পড়তে বসেছি, কারণ জানেন তো পুজো টুজো যেহেতু ছিল সেহেতু সেইভাবে ছেলেকে পড়ানো হয়নি, তো যেহেতু পড়ানো হয়নি সেহেতু আমি বললাম চলো আজকে যখন কোনো এনি তখন পড়াশোনা করে না, তো একটু পড়াচ্ছি, আর তার সঙ্গে আজকে যত এই দেখুন, হ্যাঁ তো পড়াশোনা করাতে হবে, তো ওই জন্য একটু পড়াতে বসিয়েছি, তো ওই ছেলে পড়ছে, পড়তে পড়তে ভাবলাম চলুন বন্ধুদের সঙ্গে দেখা করে নিই একবার, কারণ সকাল থেকে কথা বলতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলছে এখন কখন কে আসবে না আসবে, তারপরে আজকে ছিল বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার ছিল আজকে মায়ের পুজো ছিল, তো সব কিছু করে মোটামুটি আপনাদের সামনে আস্তে আস্তে হয়ে গেল সন্ধেবেলা, সন্ধেবেলা বলতে এখন বাজে 8:30 প্রায় বাজতে যাই যাই, কাটা ছুঁয়ে ছুঁয়ে 8:30 ঘরে, তো এরই মধ্যে মোটামুটি আমার আজকে দিনটা এইভাবেই হলো, আবার দেখা হচ্ছে নেক্সট দিনে, আজকে হচ্ছে আপনাদেরও ভাইফোঁটা অনেক ভালো কেটেছে, আর একবার ভাইফোঁটার অনেক অনেক শুভকামনা, আর তারই সঙ্গে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো ততক্ষণের জন্য, আর আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম, করে আবার দেখা হচ্ছে, তাহলে টাটা।